হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সৌরভ প্রামাণিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ বাংলা তো আজকের টুইটারালে আমরা পড়ব হাফ অ্যাডারের সম্বন্ধে এবং সম্বন্ধে তো প্রথমে হাফ এডার বলি কাকে বলে যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুটি বিট এর যোগ করা যায় তাকে হাফ এডার বলা হয় দুটি বিট যোগ করে তাদের যোগফল সাম এবং একটি ক্যারি পাওয়া যায় তো আমরা ব্লক ড্রাগ্রামটা দেখি দুটি বিটকে যোগ করে একটি সাম ও আরেকটি ক্যারি পাওয়া যায় তো দু হাফ এডার দিয়ে দুটি বিটকে যোগ করলে ব্লক ড্রায়াগ্রামটা এরকম হবে এটা একটা ইনপুট এটা একটা ইনপুট এটা এ এটা বি ইনপুট তো এটা হাফ এডার এটা একটা আউটপুট সাম এটা একটা ক্যারি এটা সাম এটা ক্যারি এদের টুথ টেবিল আমরা দেখবো এরপর টুথ টেবিলটা কি না দুটি বেডকে যোগ করে সাম ও ক্যারি ইনপুট নিয়েছি এ আর বি সাম ও ক্যারি আউটপুট তো ইনপুট জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এগুলো দিয়ে টেস্ট করব যেহেতু দুটো বিট তাই চারটা ইয়ে হবে আমাদের কম্বিনেশনাল চারটা কম্বিনেশান হবে তো চারটা কম্বিনেশান হলে আউটপুট কী হবে না জিরোই আমাদের সামও জিরো ক্যারিও জিরো আবার জিরো ওয়ানে কি হচ্ছে না সাম হচ্ছে ওয়ান ক্যারি হচ্ছে জিরো আর এখানেও সেম ওয়ান জিরো এখানেও ওয়ান এখানেও জিরো এখানে হচ্ছে এটা হচ্ছে জিরো এটা ওয়ান কারণ এখানে এক ওয়ানে ওয়ানে যদি যোগ করা হয় হচ্ছে টু টু যোগ যদি যোগ করা হয় ওয়ান প্লাস ওয়ান সমান টু এ দুইকে বাইনারিতে যদি ভাঙি ওয়ান টু ফোর এইট এটা দুইকে বাইনারিতে ভাঙলে এখানে ওয়ান এখানে জিরো তাহলে টেন টেন মানে এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি ক্যারিতে ওয়ান সামে জিরো তো আমরা এরপর এর এক্সপ্রেশনটা কি বের হচ্ছে দেখব এরপর এক্সপ্রেশন কীভাবে বের করবো আমরা না সামের যদি এক্সপ্রেশন আউটপুট আউটপুট কি আছে না সাম ও ক্যারি তাই আমরা সাম ও ক্যারি লিখেছি আর সামের এক্সপ্রেশন কি দেখবো না যেখানে যেখানে জিরো নেই মানে যেখানে যেখানে ওয়ান আছে এই একটা ওয়ান এই একটা ওয়ান তো দুটা ওয়ান মানে মাঝখানে অর গেট হবে প্লাস তো ওয়ান কিসের জন্য ওয়ান না এ আর বি কি আছে না এতে আছে জিরো বিতে আছে ওয়ান আরেকটা এখানে মনে রাখতে হবে যদি জিরো হয় তার কমপ্লিমেন্ট হবে মাথায় বার বসবে আর ওয়ান মানে যেটা থাকবে সেটাই যেটা থাকবে সেটাই তো এতে আছে জিরো মানে এ কমপ্লিমেন্ট বিতে আছে ওয়ান মানে বি প্লাস এটাও ওয়ান তাহলে এতে আছে ওয়ান মানে এ নর্মালি প্লাস বিতে জিরো মানে বি কমপ্লিমেন্ট আমরা এই গেটটা কী দেখতে পাই না এইটা হচ্ছে এক্সোর গেট এটা সমানই এ বি গেট সম্বন্ধে তোমরা আগের ভিডিওতে দেখে নেবে গেট কী কী তার আউটপুট কী কী জন্য এক্সোর বললাম সেখানে সব আছে ভিডিওতে আমি ডেসক্রিপশানে ভিডিও লিংক পাঠিয়ে দেব তো ক্যারি ক্যারিতে ক্যারিতে সেমভাবেও দেখবো আমরা ক্যারিতে কোথায় ওয়ান আছে কোথায় ওয়ান না এখানে ওয়ান তো এই ক্যারিটা কিসের জন্য ওয়ান সেটা আমাকে লক্ষ্য করতে হবে এই ক্যারিটা ওয়ান হচ্ছে এই যে ইনপুট এ আর বি তাদের মান ওয়ান 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 মানে এ আর বি কোনো কমপ্লিমেন্ট হবে না জিরো হলে কমপ্লিমেন্ট হবে নয়তো না তো এই দুটা এক্সপ্রেশন এটা একটা এক্সপ্রেশন এটা একটা এক্সপ্রেশন এই দুটা এক্সপ্রেশন দেখে আমরা সার্কিট ডায়াগ্রামটা আঁকতে পারি তো এ অর বি আমরা এ আর এক্সর বি এর সার্কিটটা কেমন হবে প্রথমে দুটা ইনপুট এ বি এটা হচ্ছে অর গেট এটা একসর গেট তার সাথে কি আছে এ আর বি গুণে আছে এ ডট বি মানে এটা একটা গেট এখানে একটা এখানে বের করি আমরা সিম্পলি গেট মানে গুণ এ ডট বি আমাদের এটা হচ্ছে সাম ইজ ইজিক টু এ বি এটা ক্যারি সি এ আর 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 ওয়াই সমান এ ডট বি তো এভাবেই আমাদেরকে হাফ এডার করতে হবে কীভাবে প্রথমে আমাদের যদি হাফ এডার প্রথমে তার ডেফিনেশান ব্লক ডায়াগ্রাম টুথ টেবিল এবং টুথ টেবিলের থেকে এক্সপ্রেশন এক্সপ্রেশানকে কীভাবে কাজে লাগিয়ে আমাদের সার্কিট ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম আঁকতে হয় তো আজকে এটা দেখলাম এরপরে আছে ফুল ফুলেডার তো নেক্সট ফুল ফুলেডার তো এটা ফুল ফুলেডার তো ফুল ফুলেডার কাকে বলে না যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে তিন বা ততোধিক বিটের যোগ করা যায় তাকে ফুল ফুলেডার বলে ফুল ফুলেডারের সাহায্যে তিনটি বিটকে যোগ করে একটি যোগফল সাম এবং একটি ক্যারি পাওয়া যায় তো তিনটা ইনপুট আমাদের দুটা ইনপুট আর একটা ক্যারি বিট এটাই তিনটা ইনপুট ব্লকটা দেখে নেব কি না এ একটা এ ইনপুট একটা বি ইনপুট আর এটা সি সি মানে ক্যারি ইন ইনপুটের ক্ষেত্রে ইন আর আউটপুট হলে এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি আউট সি আর ক্যারি এটা আউট এখানে হচ্ছে তিনটে ইনপুট তিনটে ইনপুটে দুটো ইনপুট আর একটা ক্যারি ইন তো এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এরপর আমরা টুথ টেবিল দেখব টুথ কি না এখানে তিনটে ইনপুট বলে আমাদের এখানে আটটা কম্বিনেশন হচ্ছে তো কীভাবে আমি আগেও বলেছি টুট দেবার এন মানে টুট দেবার এন মানে এই এনটা হচ্ছে ইনপুট সংখ্যা এনটা যদি দুই হয় চারটা এটা টুট দেবার থ্রি হলে টু ইন্টু টু ইন্টু টু তাহলে হচ্ছে আটটা এটা চার এটা দুই চার দুগুন আট তো এইভাবে টু তু এবার এনভাবেই আমাদের ইনপুটসের কম্বিনেশান হয় আর এটা এটার কিসের মান এগুলো এগুলো হচ্ছে বাইনারি মান এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন মানে ওয়ান তাই তো আউটপুট কীভাবে হয় না জিরো জিরোই তিনটা জিরো জিরো তো জিরো 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 সরি এটা ওয়ান হবে এটা জিরো হবে এটা ওয়ান এটাও জিরো দুটা এক থাকলে এখানে যদি আমাদের দুটো এক থাকে তাহলে আমাদের ক্যারিতে হবে ওয়ান এখানে হবে জিরো এখানে একটা এক তাহলে এখানে এক এখানে জিরো এখানে দুটা এক এখানে এক এখানে জিরো এখানেও হচ্ছে জিরো এখানে ওয়ান মানে দুটো এক আছে তিনটের ক্ষেত্রে ওয়ান ওয়ান যদি আমরা হাফ এডার এই সরি ফুল এডার যদি আমরা মনে রাখতে চাই তো যেখানে সবকটা জিরো যদি উপরে ইনপুট সবকটা জিরো তা আউটপুটও সবকটা জিরো নিচে সবকটা ওয়ান তাই সবকটা ওয়ান আর মাঝখানে গুলো কি একটা যদি এক থাকে ওয়ান যদি এই তিনটের মধ্যে একটাতে ওয়ান থাকে তো সামে ওয়ান এদিকটা জিরো হবে আর দুটোতে হওয়া মানেই এখানে ওয়ান এখানে জিরো হবে তো আরেক রকমভাবেও করা যায় এটা তো এটা আরেক রকমভাবে কীরকম করা যায় না এটা মান হচ্ছে তিনটে একের মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি হয় এটা সমান তিন এই তিনটা বাইনারিতে যদি ভাঙি আমি বাইনারিতে ভাঙা মানে ওয়ান টু ফোর এটা তো বাইনারির মান ওয়ান তিন মানে ওয়ান ওয়ান এই টু আর একা যোগ করলে ওয়ান ওয়ান তাই এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান আর টু মানে যদি এক আর এক দুটো এক মানে ওয়ান প্লাস ওয়ান যদি হয় সরি ওয়ান প্লাস ওয়ান যদি হয় এটা মানে দুই দুইয়ের বাইনারি কি হয় না ওয়ান জিরো বাইনারি ফর্ম তো ওয়ান জিরো মানে এটা হচ্ছে ক্যারি এটা হচ্ছে সাম তাই সামে হচ্ছে জিরো ক্যারিতে হচ্ছে ওয়ান আর নইলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে সবকটা জিরো মানে আউটপুটও সব জিরো সবকটা এক মানে আউটপুটও সবকটা আর দুটো এক থাকা মানে ক্যারিতে ওয়ান সামে জিরো আর একটা এক থাকলে সামে ওয়ান প্যারিতে জিরো তো এটার থেকে আমরা এক্সপ্রেশান এভাবে বের করতে পারি কীভাবে এক্সপ্রেশন বের করবো দেখেন হাফ এটারও দেখেছি তো এখানে হচ্ছে এক্সপ্রেশনটা এভাবে বের হবে সাম যদি আমি সাম দেখি সামের কটা ওয়ান আছে আউটপুট একটা দুটা তিনটা চারটা চারটা আউটপুট আছে মানে আমি চারবার এ প্লাস সি চারবার লিখব এ বি সি প্লাস সি প্লাস সি প্লাস সি চারবার লিখলাম এরপর আমাকে দেখতে হবে প্রথমটা কেন কটা জিরো কার কার জিরো আছে এ বি প্রথমটা দুটো এ বি তাহলে আমাকে এতে বার বিতে পার তারপর দ্বিতীয়টা দেখতে হবে এ আর সিতে জিরো তাহলে এতে বার সিতে বার নেক্সট দেখতে হবে আমাকে বি সিতে জিরো তাহলে বিতে বার সিতে বার নেক্সট আমাকে দেখতে হবে এখানে কোনোটাই নাই ঠিক আছে তার মানে সব কটা ওয়ান মানে কোনো বার হবে না তো ক্যারিতেও আমাকে দেখতে হবে কটা ওয়ান আছে একটা দুটো তিনটা চটা তাহলে আমরা এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এব তাহলে প্রথমটা কীসের জন্য এবি হচ্ছে দেখি প্রথমটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ানে শুধুমাত্র এতে কমপ্লিমেন্ট হবে এতে দ্বিতীয়টা শুধুমাত্র বিতে জিরো আছে তার মানে বিতে জিরো বার তৃতীয়টা শুধুমাত্র সিতে আছে সিতে কমপ্লিমেন্ট তৃতীয়টা কী আছে না কোনোটাই নেই এ হচ্ছে আমাদের এক্সপ্রেশন গেল নেক্সট আছে এক্সপ্রেশনটাকে ম্যাথামেটিক কীভাবে করা যায় তো সাম সমান এটা পেয়েছি আমরা আর ক্যারি সমান এটা এটা সাম সমান এই দুটোকে মানে কমন নিতে হবে এটার থেকে কমন কী আসবে এটা থেকে শুধুমাত্র এবার কমন আসবে এই এবারটা তাহলে আমাকে লিখতে হবে এবার বিসি প্লাস বি সিবার এটা আর এখান থেকে কী কমন আসছে এখান থেকে শুধুমাত্র এ কমন আসছে এ বিবার সিবার প্লাস এ বি সি এটা আসছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এক্স এক্সরগেট তাহলে গেট মানে সি এটা तो ये देखते कि प्लस ए एट क्स नर गेटा एक्स नर गेट, एक्स एक्स बी केम बी, सरि सी, सी तर कमप्लीमेंट बीस बी, बी वि कम्लीमेंट हेटा তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি না এটাকে যদি আমরা এ ধরি বার আর এটাকে যদি বি ধরি পুরোটাকে বি এটা এব বার বি এটাকে যদি এ ধরি বার তাহলে আমরা কী গেট দেখতে পাচ্ছি এটা যেমন বার সি প্লাস বি বারকে আমরা কি লিখেছি বি এক্সোর সি সেরকমই এটা এব বার বি বার মানে এটাও কিন্তু এক্স অর গেট এ সি এটা আমাদের আউটপুট এটা এইভাবেই বের করি এটা এক্সনোর গেট আর এটা এক্সর তোমরা গেট সম্বন্ধে আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু জেনে নেবে তাহলে বুঝতে পারে যাবে এটা কীভাবে এটা আসছে নেক্সট হচ্ছে ক্যারি ক্যারি কি না তো আমরা দেখব কী ফার্স্টে কী কমন নেওয়া যায় ক্যারিতে শুধুমাত্র কমন নিতে পারব সিটা এখানে যদি আমরা সি কমন নিই পি প্লাস এ বি বার পড়ে থাকবে প্লাস এখানে কী কমন নিয়ে যাবে এবিটা কমন নিয়ে যাবে এবি সিবার প্লাস সি আমাদের আছে তো আমরা দেখতে পাচ্ছি এটা কী গেট এটা হচ্ছে এক্সোর গেট তাহলে এ বি প্লাস এটা এবি ডট ওয়ান এটার মান হচ্ছে ওয়ান কারণ এটার মান ওয়ান কারণ যদি আমরা সিতে এক পুট করি তাহলে এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে জিরো তাহলে জিরো আর মানে ওয়ান আর যদি সিতে জিরো পুট করি তাহলে এর মান জিরো কমপ্লিমেন্ট আছে মানে এখানে ওয়ান তাহলে জিরোর সাথে ওয়ান ওয়ান তাই ওয়ান আর একের সাথে যাই গুণ করবো সেই সংখ্যাটাই আসবো যদি একের সাথে আট গুণ করি আট হবে যদি একের সাথে জিরো গুণ করি জিরো হবে তাহলে যেই সংখ্যাটা গুণ করবো সেই সংখ্যাটাই তাই এবি আছে সি প্লাস এবি তাহলে এটা আমরা লিখে নিই এটা আগে বসিয়ে প্লাস সি এক জর এটা আমাদের গেল তোমরা যদি এই পর্যন্ত বের করতে পারো মানে সাম আর ক্যারি তো এখান থেকে সার্কিট ডায়াগ্রামটা অর্থাৎ কোনো ব্যাপার নয় এটা জাস্ট বুঝে বুঝে মুখস্থ করার কোনো ব্যাপার নেই মুখস্থ করতে যাবে না ফেসে যাবে ভুলে যাবে উল্টাপাটা সাব এডারের জায়গায় সাবস্ট্রাক্টার সাবস্ট্রাক্টার এনকোটা ডিকোটা রেখে দিয়ে বসে থাকবে তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই এটাকে দেখে দেখে জাস্ট ইমপ্লিমেন্ট করবে তোমরা ফার্স্টে এ এক্সোর বি আমরা এক্সোর গেটের চিহ্ন জানি ফার্স্টে আমরা এ আঁকবো এ একটা এক্সর গেট আর বি ইনপুট দুটো ইনপুট এটা একটা এক্সোর গেট এ বি এটার সাথে সি যুক্ত আছে এটার সাথে একটা এখান থেকে একটা সি যদি পঠে দি আমরা তাহলে আমাদের একটা আউটপুট বেরিয়ে যাবে এ বি সি এটাটা এপর কি আছে না নিচেটা দেখো এ ডট বি এ ডট বি মানে এন্ড গেট এটা একটা এ বি তাহলে এখান থেকে আমি বি নি আসব এ এ হলো এ ডট বি আউটপুট হলো এরপর কী আছে প্লাস এটা আছে তার মানে এটা আমি বের করিনি তাই যুক্তটা ব্যবহার করতে পারবো না তাহলে এটা বের করতে গেলে সি ইন্টু এ এক্সোর বি আমাদের কিন্তু এক্সোর বেরিয়েছে আর সি এখানে আছে তাহলে আমরা একটা এটা কিন্তু এক্সোর আসছে আর এখানে সি আছে এটার সাথে কী করেছে অ্যান্ড গেট মানে গুণ এটা আমাদের কি হলো সি এ বি মানে এটা মানে সি এটা মানে এ এক্স আর বি এলো এদিকে দিয়ে দিয়ে গুণ হয়ে এটা হয়ে গেলো দিয়ে এটার সাথে প্লাসে আছে মানে এটা এটা প্লাস মানে অর্গেট তাহলে ফাইনালি কি হলো আমাদের তাহলে আমরা এভাবেই একটা এক্সপ্রেশন থেকে সার্কিট ড্র করতে পারি এটাই সিম্পলি ভাবে তোমরা করবে মুখস্ত করার কোনো ব্যাপার নেই আবারও বলছি মুখস্থ করলে সমস্যা হবে ভুলে যাবে তো এগুলো দেখে দেখে জাস্ট আমার মতো স্টেপ বাই স্টেপ ভেবে ভেবে আউটপুট বের করিয়ে করবে তো ইজি মনে হবে তোমাদের তো এই পর্যন্তই আজ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি এখানে করতে করতে কোনো ভুল বলে থাকি তার জন্য সরি ব্যাস ধন্যবাদ